বিসমিল্লাহ রহমান রহিম। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সিনেটের স্ট্যাডিয়াদের প্রতিনিধি নির্বাচন 2017 দীর্ঘ 19 বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি জাতীয়তাবাদী প্যানেলের একজন প্রার্থী। আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, কারণ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা না করলে হয়তো আপনারা আমাকে এখানে দেখতেন না। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়কে ভালোবাসার কারণে এবং পানের বিশ্ববিদ্যালয়কে খেদমত করার সুযোগ পাওয়ার জন্য আমি সিনেটে নির্বাচন করছি। আপনারা আমার জন্য দয়া করবেন। আমি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, 18তম ব্যাচ, ইতিহাস বিভাগ। আমার ব্যালট নং 17। আমি 1988-89 শিক্ষাবর্ষে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হই এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জাংশন নির্বাচন হয়। সেখানে আসাবউদ্দিন খান এবং আসগর হোসেন ভাই, এরা জাংশুর বিবিজিএস হিসাবে নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াশোনা করি। প্রথম বর্ষে অধ্যয়নকালে আমি মীর মোশাররফ হোসেন হল ছাত্র সংসদের সামাজিক চিত্তবোনা দনু নাট্য সম্পাদক পদে বিপুল ভোটে, অর্থাৎ সর্বোচ্চ ভোট পেয়ে আমি সামাজিক চিত্ত বিনোদন নাট্য সম্পাদক নির্বাচিত হই মীর মোশাররফ হোসেন হলের। এরপর আমি জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মার্কিন যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাভার উপজেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইঙ্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাভার উপজেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পেশাগত জীবনে আমি একজন শিক্ষক, ঢাকা জেলার সাভার উপজেলার জিরাবত দেওয়ানিদিস কলেজে অধ্যাপনা করছি। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসম্পাদক এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক। আমি কিছুদিন সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছি। সেখানে থেকেও আমি আমার এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে ভুলতে পারিনি। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাই, তখন আমাদের জাহাঙ্গীরনগরের যারা জাবিয়ান ভাইয়েরা আছেন তাদের সাথে আমার পরিচয় হয়। সেখানে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য সংগঠন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক, যার নাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা জুয়ানা। 1986 সনে তৎকালীন উপাচার্য আফমো কামালউদ্দিন স্যার সশরীরে সেখানে উপস্থিত থেকে এটার গঠন করেছিলেন এবং বহির্বিশ্বে একমাত্র সংগঠন যেটা কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত থেকে সেটাকে অনুমোদন দিয়ে থাকেন। আমি সেই জুয়ানার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এ কথা বলে কথাগুলো বলছি এ কারণেই বিদেশে অবস্থানকালে সকলেই যার যার কার্যক্রমে ব্যস্ত থাকতে হয় সকলকে, কিন্তু আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পেয়ে সেখানে আমি এই বিশ্ববিদ্যালয়ের কে মনে রাখার জন্য, বিশ্ববিদ্যালয়ের
প্রবাসী ছাত্রছাত্রীদের জন্য কিছু করার জন্য বাংলাদেশে যারা অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য, তাদের জন্য কিছু করার জন্য, বিশেষ করে যারা বিভিন্ন সময়ে দুরূহ অসুখ বিসুখে পড়েন এবং রোড অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হন, তাদের সেবা করার জন্য আমি জড়িত হই এবং দক্ষতার সাথে জয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। সে সময় আমার একটা কথা মনে পড়ছে, অনেকগুলো বিষয়ের মধ্যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 33তম বেসের ছাত্র যুবরাজ সড়ক দুর্ঘটনায় মর্মান্তক আহত হন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন। আমি ফেসবুকে ব্যাপারটা দেখতে পাই, দেখে গণিত বিভাগের প্রফেসর এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শরীফউদ্দিনের সাথে যোগাযোগ করি, তার সাথে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ডেপুটি ডিরেক্টর, সে সময়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করে আমি সেখান থেকে চলে আসি এবং এই যুবরাজের জন্য 1,07,000 টাকা তার ব্যবস্থার জন্য জোনার পক্ষ থেকে করে থাকি। ইনশাল্লাহ এখন যুবরাজ সুস্থ আছেন। প্রিয় জাবিয়ান ভাই বোনেরা, চাকসু নির্বাচন অনেক দিন যাবৎ হচ্ছে না, এই জন্য জাতি নেতৃত্ব সংকটে ভুগছে। আমি যদি এবং আমার প্যানেল যদি এই সিনিয়র নির্বাচনে জয়ী হতে পারি, তাহলে আমরা চাকসু নির্বাচনের ব্যবস্থা করব যাতে জাতির নেতৃত্ব সংকট না হয়। বহুদিন যাবৎ চাকসু নির্বাচন হচ্ছে না, এই জন্য অনেক সুযোগ্য নেতৃত্ব দেওয়ার অধিকারী কিন্তু নেতৃত্ব স্থল থেকে হারিয়ে গেছে এবং সিনেটে যদি আমরা নির্বাচিত হই, তো আরেকটা কথা বলতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই আপনাদেরকে, জাবিয়ান ভাই বোনদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 বছর পর পর স্টেট গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা থাকলেও আজ দীর্ঘ 19 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাই, তবু আমরা খুশি, আমরা সকলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা নির্বাচন করছি। তবে একথাটা বলতে চাচ্ছি, যদি আমরা জয়ী হই, তাহলে প্রতি 3 বছর পর পর এই সিনেটে রেজিস্টার্ড গ্যাজেট প্রতিনিধি নির্বাচন আমরা অব্যাহত রাখব ইনশাল্লাহ। আর আমরা যখন রাজনীতি করেছি, তখন আমাদের একটা সহাবস্থান ছিল, তখন যে কোনো সরকারি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হলে থাকতেন, পাশাপাশি বিরোধী দলের সংগঠনের নেতৃবৃন্দ হলে থাকতেন, কিন্তু এ চিত্র এখন আর আমরা দেখতে পাচ্ছি না। আমি এবং আমার প্যানেল যদি জয়ী হই সিনেট নির্বাচনে, তাহলে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে সহ অবস্থানের ব্যবস্থা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি নাম, এটা একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, সকলে চান প্রথমে এখানে পড়াশোনা করার জন্য এবং এই চাওয়াটা যাতে অব্যাহত থাকে, আমরা যাতে আমাদের অভিভাবকবৃন্দ যাতে ছাত্রছাত্রীরা যাতে এই বিশ্ববিদ্যালয় থেকে পিছনে রেখে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে না চান,
অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে তৈরি করার জন্য আমরা চেষ্টা করব যদি আমরা নির্বাচিত হই। দেশে এবং বিদেশে জাহিনের বিশ্ববিদ্যালয়কে এত সুন্দরভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জাহিনের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সকলের প্রিয় সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট গবেষক, বঙ্গ নিউজ চ্যানেলের চেয়ারম্যান প্রফেসর লুৎফর রহমান জয়কে। পরিশেষে জাহিনের বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের তৈরির প্রয়াসে আমাদের প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।